নির্জনতা, নিস্তব্ধতা ও শান্ত সমুদ্র সৈকত। যদি আপনার ভালো লাগে তাহলে ঘুরে আসতে পারেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই সমুদ্র সৈকতে। নির্জনতাকে সঙ্গী করে সপ্তাহান্তের একটা দিন কাটানোর এই সেরা ঠিকানা হেনরি আইল্যান্ড। জনপ্রিয় সমুদ্র সৈকত বকখালি থেকে 7 কিলোমিটারের মধ্যেই অবস্থিত হেনরি আইল্যান্ড। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের অন্তর্গত এই আইল্যান্ড সুন্দরবনের পশ্চিমে অবস্থিত। এই জায়গার মূল আকর্ষণ ম্যানগ্রোভ এবং সমুদ্র। আনুমানিক 100 বছর আগে এই দ্বীপে থেকেছিলেন ব্রিটিশ সার্ভেয়ার হেনরি। তার নাম থেকেই পরবর্তীকালে এই আইল্যান্ডের নাম হয়েছে হেনরি আইল্যান্ড। কলকাতা থেকে 12 নম্বর জাতীয় সড়ক ধরে পৌঁছে যাওয়া যায় হেনরি আইল্যান্ডে। বকখালি পৌঁছানোর খানিক আগেই বাঁদিকের সাইনবোর্ড লক্ষ্য করে ঢোকা যায় পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের অধীনে থাকা এই এলাকায়। এখানে রাত্রিবাসের সুবিধা রয়েছে। টুরিস্ট লজে রাত্রিবাস না করলে টিকিট কেটে হেনরি আইল্যান্ডে প্রবেশ করতে হয়, সেক্ষেত্রে শুধুমাত্র সৈকত ভ্রমণের অনুমতি মেলে। প্রবেশদ্বার থেকে কয়েক কিলোমিটারের মধ্যে রয়েছে সুন্দরী টুরিস্ট কমপ্লেক্স। মন ভালো করা পরিবেশ, প্রচুর জলাশয়ে পাখিদের কলকাকলি পেরিয়ে পৌঁছতে হয় টুরিস্ট কমপ্লেক্সে। এখানে গাছের নামের সাথে মিলিয়ে 3টি কটেজ রয়েছে। প্রত্যেকটি কটেজে 2টি করে শোবার ঘর। কটেজের পাশেই রয়েছে ক্যান্টিন। ক্যান্টিনের একপাশে টুরিস্ট কমপ্লেক্সের 2তলা বিল্ডিং। এর ছাদে রয়েছে ওয়াচ টাওয়ার। এখানেও রয়েছে চমৎকার থাকার ব্যবস্থা। কটেজগুলোর উল্টো দিকেই ম্যানগ্রোভ অরণ্য। এখানে আরেকটি বিল্ডিং তৈরি হয়েছে রাত্রিবাসের জন্য। অজস্র ভেরির মাঝের সরু রাস্তা ধরে পৌঁছে যাওয়া যায় সেই নতুন বিল্ডিংয়ে। 2টি ভেরির মাঝে অবস্থিত এই বাড়িতে রয়েছে 6-7টি ডাবল বেডের ঘর। মূল কমপ্লেক্স থেকে একটু দূরে অবস্থিত বলে এখানে রাত্রিবাসের খরচ তুলনামূলক কম। এইখানে থাকলে উপভোগ করা যায় জলাশয়ের পাশের নিরিবিলি সুন্দর পরিবেশ। ভেরির ধারে প্রচুর পাখিও দেখতে পাওয়া যায়, আর পাওয়া যায় নির্জনতা। টুরিস্ট কমপ্লেক্সের রান্নাবান্নার মান উন্নত মানের। অর্ডার দিয়ে পেতে পারেন মাছের বিভিন্ন সুস্বাদু পদ, যা মনে তৃপ্তি আনে। এই টুরিস্ট কমপ্লেক্স থেকে হাঁটা পথে 100 মিটার দূরেই রয়েছে সমুদ্র সৈকত। দুদিকে ঘন ম্যানগ্রোভ অরণ্যের মধ্য দিয়ে কাঠের সাঁকো পেরিয়ে যেতে মন্দ লাগে না।
চোরাবালি থাকার কারণে নির্জন এই সমুদ্র সৈকতে অনেক কিছুর বিধিনিষেধ রয়েছে। তবুও সমুদ্রের ধারের পরিবেশ মুগ্ধ করার মতো। নির্জন এই সৈকতে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখার মজাই আলাদা। সৈকতের আরেকটা দিকে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। যদি আপনার একাকিত্ব ভালো লাগে তাহলে এমনি অনেকটা সময় এখানে কাটাতে পারবেন। কখনো এখানে আসতে চাইলে ডেসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করে ট্যুরিস্ট কমপ্লেক্সে রুম বুক করতে পারবেন। এছাড়াও বকখালি এলে সেখান থেকে হেনরি আইল্যান্ডে এসে ঘুরে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার মতামত। আমার এই প্রচেষ্টা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ভ্রমণ রসিক। দেখার সাথে সাথে এখন পড়তে থাকুন আমার ভ্রমণ বৃত্তান্ত, জানুন অনেক নতুন গন্তব্যের ব্যাপারে শুধুমাত্র ভ্রমণরসিক.com এ। আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করতে ভুলবেন না। নমস্কার।